প্রিয় দর্শক মণ্ডলী, সময়টাই যেন জ্বরের। এই সময়ে প্রায় প্রতি ঘরেই কেউ না কেউ জ্বরে আক্রান্ত, কারো ভাইরাস জ্বর, কারো সিজনাল, আবার কারো ডেঙ্গু চিকনগুনিয়া। জ্বর কমাতে বা নিয়ন্ত্রণ আনতে কিছু খাবার দারুণ কার্যকর। তরল খাবার জ্বরের সময় শরীরে দ্রুত পানিশূন্য হয়ে পড়ে বলে তরল খাবার হজমে সহায়তা করতে, তাপমাত্রা স্বাভাবিক রাখতে এবং পানিশূন্যতা রোধে ইত্যাদিতে ভালো কাজ করে থাকে। তাই এই সময় অন্যান্য সময়ের চেয়ে বেশি বেশি পানি পান করা উচিত। পানি ছাড়া তরল খাবার হিসাবে যা যা খেতে পারেন তা হলো ফলের রস, বিশেষ করে ভিটামিন সি যুক্ত লেবু, আনারস, কমলা, মাল্টার মতো টক জাতীয় ফলের রস বেশ উপকারী এই জ্বরের সময়ে। দিনে 2 থেকে 3 বার এসব ফলের রস পান করা সম্ভব হলে তা তাৎক্ষণিক শক্তি যোগান সহ জ্বরের সংক্রমণের বিরুদ্ধে সাহায্য করে। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের জানিয়ে দেব জ্বরের সময় কোন কোন খাবার খেলে খুব দ্রুত আপনার জ্বর ভালো হয়ে যাবে। কিন্তু তার আগে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে দিবেন। তাতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো বন্ধুরা, আপনারা জ্বরের শুরুতেই প্রথমে যে খাবারটি বেশি করে খাবেন সেটা হচ্ছে চিকেন স্যুপ। জি বন্ধুরা, চিকেন স্যুপ জ্বর হলে শরীরের বিপাকক্রিয়া বাড়ায় এবং প্রয়োজন হয় বাড়তি ক্যালোরির। এই সময় তাই প্রোটিনের ভূমিকা অনেক, কিন্তু মাছ মাংসের মতো প্রোটিন তখন চিবিয়ে খেতে চান না অনেকে, কারণ তখন অনেকের মুখে রুচি হারিয়ে ফেলে। পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি দ্রুত আরোগ্য লাভে চিকেন স্যুপ বেশ কার্যকরী ভূমিকা পালন করে, বিশেষ করে ভাইরাল ফ্লুর বিরুদ্ধে। এর সঙ্গে সবজি মিশালে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। তাই আজ থেকেই আপনারা চিকেন স্যুপ খাওয়া শুরু করুন। এরপরে আপনারা যেটা খেতে পারবেন সেটি হচ্ছে সবজির স্যুপ। যেহেতু জ্বরে অরুচি থাকে তাই অনেকেই সঠিক মতো খাবার খেতে পারে না, আবার অনেকে খাবার হজমও করতে পারে না। তাই দেখা যায় দৈনিক সবজির চাহিদা পূরণ করতে রোগীরা ব্যর্থ হয়। এক্ষেত্রে সবজির স্যুপ বিকল্প হিসাবে কাজে আসে। সবজি ভালো মতো সিদ্ধ করে ছেঁকে তার সঙ্গে যদি আদা যোগ করা হয় তবে সেই পানির রোগীর জন্য অনেক উপকারী। এরপর আপনারা জ্বর হলে অবশ্যই বেশি করে লাল চা খাবেন। সর্দি কাশি জনিত জ্বরে লাল চা বেশ উপকারী। সবচেয়ে ভালো হয় আদা, লং, এলাচ পানির সঙ্গে ফুটিয়ে অর্ধেক করে এর সঙ্গে লেবু ও মধু মিশিয়ে খেলে। এছাড়া পান করা যেতে পারে তুলসীর চা, খেতে পারেন গ্রিন টিও। নরম খাবার জ্বরের সময় প্রচুর দৈনন্দিন খাবার একটু নরম বা অর্ধ তরল করে খাওয়াতে পারলে খুবই ভালো হয়। এসব খাবার বেশি চিবোতে হয় না বলে সহজে গেলা যায়, হজমও হয় খুবই সহজে। নরম ও পাতলা মুগ ডালের খিচুড়ি, জাউ ভাত, সুজি, সাগু, পুডিং, নরম ও কাটা ছাড়া মাছ ইত্যাদি রোগীকে দেওয়া যেতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, এগুলো ছিল যেসব খাবার আপনারা বেশি করে খেলে আপনাদের জ্বর খুব সহজে ভালো হয়ে যাবে। এখন আপনাদেরকে জানাবো যেসব খাবার খাওয়া যাবে না। জ্বরের রোগীদের জন্য উপকারী খাবারের পাশাপাশি অপকারী কিছু খাবার আছে যা এই সময় এড়িয়ে চলা উচিত, যেমন ফাস্টফুড, তৈলাক্ত ও ভাজা পোড়া, গুরুপাক খাবার, সালাদ ইত্যাদি। শক্ত খাবার দুধ, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি না খাওয়াই ভালো। কেননা এসব খাবার শুধু হজমেই অসুবিধা করে না, বরং দ্রুত আরোগ্য লাভের ক্ষেত্রে বাধা প্রদান করে। জ্বর কমাতে ব্যথার বা প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে হতে পারে, যাতে গ্যাস বা অ্যাসিডিটি না হয় সেজন্য তরল অল্প নরম খাবার বারবার খেতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন এবং অনেক বিষয় জানতে পেরেছেন এই জ্বরের সময় কোন কোন খাবারগুলো খাওয়া যাবে এবং কোন কোন খাবারগুলো খাওয়া যাবে না। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনাদের মতামত কমেন্টস করে আমাদের জানাতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামে শেয়ার করে রাখবেন, তাতে করে আপনার পাশাপাশি আপনার পরিচিত বন্ধুরাও জানতে পারবে তাদের এই জ্বরের সময় তারা কোন কোন খাবারগুলো বেশি বেশি খাবে এবং কোন কোন খাবারগুলো তারা অ্যাভয়েড করবে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।